সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল করিম পিস লাইব্রেরি বলছি। আজকে বিশেষ করে আমাদের সঙ্গে একজন বাংলাদেশি ভাই আছেন, উনি মালয়েশিয়াতে থাকেন। ভাই, আপনার নামটা কি? আমার নাম হেলাল আলী, জি হেলাল আলী, মোহাম্মদ হেলাল আলী। আচ্ছা, মোহাম্মদ হেলাল। আচ্ছা মোহাম্মদ হেলাল ভাই, আপনি এখন মালয়েশিয়াতে উপস্থিত আছেন তাই তো? হ্যাঁ, এখন মালয়েশিয়াতে। আচ্ছা, আপনি ওখানে কতদিন থেকে কর্মরত আছেন? জি, বুঝতে পারেন। বলছি, আপনি ওখানে কতদিন থেকে কর্মরত আছেন? এখানে আমি আলহামদুলিল্লাহ আছি প্রায় 6 বছর। আচ্ছা, তো আপনার ওখানে কি এখন মানে টাইমটা কি বলুন তো, আপনাদের ওখানে টাইমটা কি? এখন 10টা 35। জি, ইন্ডিয়ার সময় থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা বেশি? 10টা 35। ও আচ্ছা আচ্ছা। তো বিষয় যেটা হচ্ছে যে আপনি আমাদের কাছে ট্রিটমেন্ট করাতে এসেছেন সুগারের জন্য তাই তো? হ্যাঁ, সুগার। আচ্ছা, সুগারের আপনার সমস্যা, যার কারণে আপনি আপনার আমাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং আজকে বা এই সময়তে চিকিৎসা করানোর জন্য বিশেষ করে অনলাইনে এসেছেন। তো বিশেষ করে আপনি যে ওখানে আছেন, তো আমরা যে খাবারগুলো আপনাকে আমরা মানে সাজেস্ট করবো আর কি, সেগুলো ওখানে কতটা মানে পাবেন আপনি, সে বিষয়টা একটা ব্যাপার আছে আর কি। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা দর্শকদেরকে বলবো যে আমাদের এই ভাই তো উনি বাংলাদেশি, বাংলাদেশ ওনার বাড়ি বাংলাদেশে। কোথায় ভাই বাড়িটা আপনার? আমার বাড়ি বাংলাদেশে রাজশাহী নাটোর। আচ্ছা, রাজশাহী নাটোর। তো উনি আপনার থাকছেন মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে থাকার পরে বিশেষ করে আমাদের, আচ্ছা ভাই, আমাদের এটা কোথা থেকে দেখেছিলেন আপনি, আমাদের খবরটা কোথা থেকে পেয়েছেন? আমি আপনার খবরটা পেয়েছি, আপনাদের শাহিনুর রহমান ছিল না, আচ্ছা আচ্ছা একটা আচ্ছা পোস্ট আচ্ছা করছিল, আচ্ছা সেখান থেকে আপনার সন্ধানটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমাদের শাহিনুর রহমান ভাই যে আছেন, ওনার পেজ থেকে আপনি আমাদের ভিডিওগুলো দেখেছেন আর কি। তো আচ্ছা, আমাদের যে আরো ভিডিও যেগুলো আছে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে পিস লাইব্রেরি, এই পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেলে প্রচুর যারা ভালো হয়েছে আমাদের কাছ থেকে, যারা সুগারের পেশেন্ট যারা ভালো হয়েছে, তাদের প্লে লিস্ট করে মানে আলাদাভাবে ভিডিওগুলো দেখা দেওয়া হয়েছে আর কি। তো ওই ভিডিওগুলো কি আপনি আরো আদার্স ভিডিও কি দেখেছেন, নাকি কয়েকটা ভিডিও দেখেছেন? আমি কিছু ভিডিও আপনি দেখছিলাম, পরে আপনার ফলো করছি। হ্যাঁ, তারপরে আমি অনেক কয়েকটা ভিডিও দেখছি। আচ্ছা আচ্ছা, তো বিশেষ করে আমাদের চ্যানেলে তার মানে ঢুকতে পারেননি এখন, পিস লাইব্রেরি চ্যানেলে ঢুকতে পারেননি? পিস লাইব্রেরি চ্যানেল এখন ঢুকতে পারেন। আচ্ছা আচ্ছা, তো আমাদের পিস লাইব্রেরি চ্যানেলের লিংক দেওয়া থাকে ওই এতেই, যে ইউটিউব লিংক, যখন ইউটিউব লিংকে ক্লিক করবেন তখন পিস লাইব্রেরি চ্যানেলে চলে যাবে। তো বিশেষ করে দর্শক যারা আমাদের ভিডিওগুলো হয়তো বিভিন্ন জায়গা থেকে দেখছেন, তো তারা যদি লিংকে গিয়ে বা পিস লাইব্রেরি লিখে বা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বার যদি লিখে গুগলে সার্চ করেন অথবা ইউটিউবে যদি সার্চ করেন, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো সেখান থেকে আপনারা করতে পারেন। তো আমাদের এই ভাই বাংলাদেশি ভাই, একজন প্রবাসী ভাই, উনি মালয়েশিয়া থেকে আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন। তো সাধারণভাবে আমরা অনলাইনে চিকিৎসাটা খুবই মানে সার্ভিসটা কম দিয়ে থাকি, বিশেষ করে এলাকায় যারা আছে বা আমাদের ইন্ডিয়ান যারা আছে, হয়তো কাছে পিঠে মানুষ আছে, অনেকেই মানে সার্ভিসটা চায় আর কি। তো আমরা বিশেষ করে তাদেরকে বলি যে আপনারা সরাসরি আমাদের এখানে এসে চিকিৎসা করান, তাহলে এটা ভালো হবে আর কি। আর বিশেষ করে আমাদের যেমন এই ভাই, উনি অনেক দূরে আছেন বাংলাদেশ বাড়ি, তো বিশেষ করে ওনাকে অনলাইন সার্ভিস দেওয়া ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, যার কারণে বিশেষ করে এইসব ব্যক্তিদেরকে আমাদেরকে সময় বের করতে হয়, তারপরেও কয়েকদিন থেকে কিন্তু একের পর এক কিন্তু সময় দেওয়া হচ্ছে, কিন্তু মানে কাজ হচ্ছে না। কখনো হয়তো আপনার দেশের মানে সময় অনুযায়ী, মালয়েশিয়ার সময় অনুযায়ী মানে ম্যাচিং হচ্ছে না, ফলে একটা সমস্যা থাকছে। তারপরে 3-4 দিন পরে আলহামদুলিল্লাহ, বিশেষ করে আজকে আমাদের যে মানে লাইভ ট্রিটমেন্টের বিষয়টা আজকে আসলো আর কি। তো বিশেষ করে সম্মানিত দর্শক, আপনাদের সামনে এই পর্যন্তই আমাদের ইনফরমেশন দেওয়ার ছিল, যে বিশেষ করে যে সব ভাইরা আমাদের বিদেশি ভাইরা যারা বিদেশে থাকছেন, বিভিন্ন দেশে থাকছেন, তাদেরকে যে আমরা সার্ভিসটা কোনো রকম ভাবে আলহামদুলিল্লাহ টুকটাক দিতে পারছি কষ্ট করে হলেও, তো সেটা আলহামদুলিল্লাহ এটা মানুষের সেবা করা হচ্ছে। তো বিশেষ করে এটাই আমাদের উদ্দেশ্য ছিল দেখানোর জন্য। তো আমরা ভাইয়ের সাথে যে কথা বলবো সেগুলো আমরা রেকর্ড করবো না। তো বিশেষ করে আপনাদেরকে যারা বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে ওতে ইমো নাম্বার, ওটাই ইমো নাম্বার, তো ওতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ওটাই মোবাইল নাম্বার। সেই নাম্বারটা আমি আবার কনফার্ম করে দিচ্ছি আপনাদেরকে, নাম্বারটি হচ্ছে 9732624907।
আমি আবারও নাম্বারটি বলছি 9732-624-907। তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, এবং যারা আমাদের বাংলাদেশি ভাইরা, বাঙালি ভাইরা যারা আমাদের বিভিন্ন দেশে আপনারা থাকছেন, সমস্যায় ভুগছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, এবং আমরা ডিসক্রিপশন বক্সেও নাম্বারটি দিয়ে দেবো, তো আপনারা যোগাযোগ করবেন। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.